ভয়াবহ দুর্ঘটনা, লরি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই। সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মুর্শিদাবাদে লরি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। শুক্রবার সকাল ছটা নাগাদ মুর্শিদাবাদের সারগাছি 34 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ছটা নাগাদ সারগাছি 34 নম্বর জাতীয় সড়কে একটি লরি ও একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন, তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান তারা। ঘটনার খবর দেওয়া হয় বেলডাঙ্গা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ধরে যানজট তৈরি হয় 34 নম্বর জাতীয় সড়কে। ক্ষতিগ্রস্ত লরি ও ট্রাক্টরটিকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে সাত সকালে দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কিভাবে এমন দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত দুজনের নাম পরিচয় জানার চেষ্টা করছে তদন্তকারীরা। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা, নাকি চালক ঘুমিয়ে পড়ার জন্য এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।